আচ্ছা, আমার সঙ্গে আলোচনায় উপস্থিত আছেন ডাক্তার আলমগীর মতি। লক্ষ্মীপুর থেকে এবারের প্রশ্নটি মোহাম্মদ ইকবাল হোসেনের, তার বয়স 42 বছর। তিনি বলছেন যে আমার প্রস্রাবে জ্বালা পোড়া হয়, প্রস্রাব ফোটা ফোটা করে হয় এবং হাঁটুতে এবং কোমরে আমার ব্যথা আছে, মাথা ব্যথা করে, পরামর্শ চাই। আসলে যাদের কোমরে ব্যথা হয়, মাথা ব্যথা হয়, পায়ের তালুতে ব্যথা হচ্ছে, এতে বোঝা যাচ্ছে যে তার শরীরে পানি জমতেছে, সে ওজন গেইন করতেছে এবং অনেক অনেক সময় তার ইউরিন ক্লিয়ার হচ্ছে না, স্টুল ক্লিয়ার হচ্ছে না। ইউরিন স্টুল ক্লিয়ার না হলে শরীরের অন্যান্য অবস্থাগুলি, বাধাগুলি বেড়ে যাবে। অতএব তাকে প্রথম কাজ করতে হবে, তাকে বেশি বেশি করে সালাদ খেতে হবে, বেশি বেশি করে ফল খেতে হবে, অনেক বেশি পানি খেতে হবে, অনেক বেশি জুস এবং স্যুপ খেতে হবে, তাকে দুবার গোসল করতে হবে, গোসলের সময় তাকে একটু সাঁতার কাটার অভ্যাস করতে হবে, খাওয়ার পূর্বে খাওয়ার পরে একটু হালকা ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, তাহলে পরে তার এই সমস্যাগুলো তাড়াতাড়ি সেরে যাবে। প্রস্রাবে জ্বালা পোড়া করছে, প্রস্রাব ফোটা ফোটা করে হচ্ছে লিখছেন, প্রোস্টেট এনলার্জ হয়ে গেছে। হ্যাঁ, একটু প্রোস্টেটের মাংসপেশি যদি বড় হয়ে যায়, যদিও 40 বছরের পর থেকে হতে পারে, আপনি 42 বছর লিখেছেন, এই কারণে কিন্তু এরকমটি হতে পারে। যদি কোনো কারণে প্রস্রাবের নালি চিকন হয়ে যায় কোনো কারণে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এরকম সমস্যা হতে পারে। স্টোন যদি প্রস্রাবের নালিতে আটকে যায় তাহলে কিন্তু প্রস্রাবের জ্বালা পোড়া, এই সময় সেই খেতে পারবে না, কোনো মিষ্টি এবং মাংস খেতে পারবে না যতক্ষণ পর্যন্ত প্রস্টেটের এই সমস্যার ভালো না হবে এবং একজন ইউরোথেরাপির চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এবং অনেকেরই দেখা যায় যে প্রস্রাব করার পরে প্রস্রাবের থলিতে বা ইউরিনারি ব্লাডারে কিছু পেশাব জমেই থাকে এবং এই পেশাব জমে থাকা কিন্তু ব্লাডের কার্যক্ষমতা নষ্ট করে এবং প্রস্রাব, প্রস্রাবের নালি এবং কিডনি এই পিছন পথেও কিন্তু আপনার ইনফেকশনের সৃষ্টি করে। অতএব এই ইউরিন ভলিউমটা জাতীয় ঠিকমতো পাস হয় বা সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং এই কারণে বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করা হয়, সেটি ওষুধ নেওয়া যেতে পারে। আপনার শরীরে রক্তচাপ ঠিক আছে কি না সেটা একটু দেখা দরকার। আপনার এই মূত্রতন্ত্র অর্থাৎ কিডনি, প্রস্রাবের নালি, প্রস্রাবের থলি, এইটারও গঠন স্ট্রাকচার ঠিক আছে কি না সেটাও একটু দেখাটা দরকার। এটি আসলে প্রস্রাব ফোটা ফোটা হওয়া, ক্লিয়ার না হওয়া, জ্বালা পোড়া করা, এটা আসলে কোনোটাই ভালো লক্ষণ না, এটা অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। এবং এটার সাথে একটা কোমর ব্যথার সম্পর্ক আপনার একটা আছে, অনেকেই আবার মনে করেন যে কোমর ব্যথা হচ্ছে এটি কিডনির কারণেই হচ্ছে, এইভাবে তারা ভীত সন্তুষ্ট হয়ে পড়েন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কোমর ব্যথার কারণ কোমরই, কিডনি না। কিডনিজনিত কারণে যদি কোমর ব্যথা হয় তাহলে শরীরের যে কোনো এক পাশে, ডান পাশে এবং কিংবা বাম পাশে প্রচণ্ড ব্যথা করবে, বিশেষ করে প্রস্রাব করার সময়। আর কোমরে যদি ব্যথা হয় তাহলে কিন্তু এটা হাঁটাচলা বা মুভমেন্টের সাথে এটা একটা সম্পর্ক থাকবে, হয় হাঁটাচলা করলে ব্যথা বাড়বে কিংবা রেস্ট নিলে ব্যথা কমবে বা বাড়বে, এটা এটি দেখে আমরা মোটামুটিভাবে নির্ণয় করতে পারি। এইগুলার সব কিছুর সাথেই আপনি যেটি উল্লেখ করেছেন, শরীর দুর্বল লাগা, ঘুম কম হওয়া, মাথা ব্যথা করার একটা অবশ্যই সম্পর্ক আছে। আবার মাথা ব্যথা করার মাথার কারণেই মাথা ব্যথা করতে পারে, প্রেশারের কারণে, চোখের কারণে কিংবা কানের কারণে কিংবা ঘাড়ের কারণেও আপনার মাথা ব্যথা করতে পারে। একটানা দীর্ঘক্ষণ সামনে ঝুঁকে কাজ করলেও কিন্তু মাথা ব্যথা হতে পারে। যারা কম্পিউটারে কাজ করেন তাদের কিন্তু মাথা ব্যথা, অবসন্ন ভাব, চোখ ব্যথা করা, চোখ জ্বালা পোড়া করার অনেক আশঙ্কা থাকে। আমাদের এই পর্যন্ত এইটাই হচ্ছে পরামর্শ টিভি স্ক্রিনের সামনে বসে। এবং আমরা তো সবসময় বলে থাকি যে সব রোগেরই সঠিক রোগ নির্ণয়ের চিকিৎসা রোগী না দেখে, রোগের ইতিহাস না নিয়ে, রোগীকে ফলো আপ না করে, প্রয়োজনে কিছু পরীক্ষা নিরীক্ষা না করে আসলে একটা নির্দিষ্ট সিদ্ধান্তে উপনীত হওয়া বেশিরভাগ ক্ষেত্রে সম্ভব হয় না। এই জন্য এই ক্ষেত্রে আপনি চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন, তার ফলো আপে থাকবেন এবং আমাদেরকেও আপনার সমস্যার কথা অবশ্যই জানাবেন। আমরা সামগ্রিকভাবে আপনাদের প্রত্যেকের সমস্যা আলোচনা করার চেষ্টা করব এই অনুষ্ঠানে। কুমিল্লা থেকে এবারে প্রশ্নটি করেছেন মোসাম্মদ ববিতা বেগম, বয়স 28 বছর। তিনি বলছেন যে আমার অনিয়মিত মাসিক হয় ও তলপেট ব্যথা করে, সাদা স্রাব যায়, হাত পা জ্বালা পোড়া করে, খাবারের অরুচি আছে। যে বোন ববিতা বেগম, আপনি জবা ফুল 8টি করে জবা ফুল জোগাড় করবেন এবং প্রতিদিন সকালবেলা একটা পটের মধ্যে পানি নিয়ে ওই পটের মধ্যে জবা ফুলটা ভালো করে ধুয়ে অনেকক্ষণ চটকাতে হবে।
চটকাতে চটকাতে একটা বিজল শ্বাস আসবে, ওইটা আপনি খেতে পারেন। গ্রামে উল্লট কমল, বড় বড় লাট ডগার মতো বড় বড় পাতা উল্লট কমল, ওই ডগাটা টুকরা টুকরা করে কেটে সন্ধ্যায় ভিজিয়ে রেখে সকালে ওইটা প্রায় 10 দিন খেতে হয়। অথবা গ্রামে এখন ই পাওয়া যায় অ্যালোভেরা, ঘৃত কমল, আনারসের মতো গাছগুলো, ওটার একটা ডগা কেটে টুকরা টুকরা করে আপনার একটা পটে ভিজিয়ে রাখবে, সন্ধ্যায় সকালবেলা খাবে, একটু গুড় দিয়ে বা একটু মধু দিয়ে খেলে সবচেয়ে ভালো হয়। তো এটা 7 দিন 8 দিন খেলে এই যে সমস্যাটা হইতেছে, সাদার ছাপ যাইতেছে, আরও যে মানে ইউরোথেরাপির যতগুলো সমস্যা আছে আলহামদুলিল্লাহ এগুলো থেকে সে মুক্তি পাবে। তথ্যগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেট পেতে ডক্টর আলমগির মতি ইউটিউব চ্যানেলটির বেল আইকনটি বাজিয়ে দিন। মডার্ন হার্বাল গ্রুপ, পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ। যদি চাও পেতে সুস্থ জীবন, যদি চাও পেতে সুন্দর জীবন, মডার্ন হার্বাল গ্রুপ আছে সারাক্ষণ। প্রকৃতির মাঝে আছে শক্তি, প্রকৃতি দিতে পারে রোগ মুক্তি, উৎসব উচ্ছ্বাসে রাখো দেহ মন, আমরা আছি পাশে আছি সারাক্ষণ। ভাবনাহীন জীবন, সুস্থ সুন্দর মন।